অরুণাচলৰ নামচাইত গুলিচালনাত আহত মিঠাই মারান্দিৰ মৃত্যু হল। ডিব্ৰুগড় দামানী নার্সিং হোমত মৃত্যু হয়েছে মারান্দিৰ। নামচাইৰ মমঙৰ পেট্রল পাম্পত দুর্বৃত্তৰ গুলিত আহত হয়েছিল মারান্দি। এক্সেভেটৰ চালক আছিল মিঠাই মারান্দি। অপহরণকারীলৈ টর্চ মৰাৰ বাবে গুলিচালনা মারান্দিলৈ ঘটনাত অপহৃত হয়েছিল পেট্রল পাম্পর কেসিয়ার দীনেশ শর্মাও। দীনেশ শর্মা অপহৃত হয়েছে এতালেক কোনো সুসূত্র নাই। 27 এপ্রিলত সংঘটিত হয়েছিল অপহরণ আর গুলিচালনার ঘটনা। আর তার সিসিটিভি যে ক্লিপিংস আছে, যে ভিজুয়ালস আছে, সেয়াও ইতিমধ্যে আরক্ষীর হাতত আছে। কেন ধরনের এই পেট্রল পাম্পটোর কেসিয়ারগীক লওয়া হয়েছিল আর তারপরই এই পেট্রল পাম্পট কেসিয়ারগীক এনে ধরনের লই গেছিল, যত কোনো ধরনের শব্দ হওয়া নাছিল বা কোনো ধরনের গুলিচালনা করা নাছিল, লই যা হয়েছিল। ঠিক তেনেকাতে মিরান্দায় যেহেতু সমগ্র ঘটনাটা প্রত্যক্ষ করেছিল, গতি কোনে অপহরণ করেছে সেয়া চাবর টর্চ মারিছিল। আর তেনেকাতে অপহরণকারীয়ে গুলি মারে, গুলি চলায়। আর এই গুলিচালনাত আঘাতপ্রাপ্ত হয় মিরান্দা। তারপিছতে চিকিৎসালয়ত ভর্তি করা হয়, যদিও শেহতীয়া খবর অনুসরি মিঠাই মারান্দির মৃত্যু হয়েছে। আর ইফালে ওদালগুড়িত বৃহৎ পরিমাণের অস্ত্র উদ্ধার হয়েছে। ছটাক একে সিরিজের রাইফল উদ্ধার হয়েছে।